আসসালামু আলাইকুম। এইচএসসি 2022 সালে পরীক্ষার্থীরা এবং এসএসসি 2022 সালে পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি টেস্ট নিয়ে কথা বলবো, অথবা বলতে পারো নির্বাচনী পরীক্ষা নিয়ে কথা বলবো। তোমরা ইতোমধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা কবে হবে সেটা তোমরা জানতে পেরেছ, তাছাড়া তোমাদের সিলেবাস নিয়ে তোমরা জেনেছো যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নতুন সিলেবাস এসেছিলো, সেই সিলেবাসটা আশা করি তোমরা পেয়েছো। না পেয়ে থাকলে আমার ফেসবুক পেজে পেয়ে যাবো, আমি ফেসবুক পেজে কিন্তু আপলোড করেছি, ফেসবুক পেজে ফলো করে রাখতে পারো, অনেকগুলো নিউজ তোমরা পাবা যেগুলো তোমাদের অনেকটা কাজে দিবে। এছাড়া সিলেবাস যদি না পেয়ে থাকো আমাকে আমার ফেসবুক পেজেও মেসেজ দিতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সিলেবাসটা দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এই ভিডিওতে আমি সাধারণত কথা বলবো যেটা হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষা নিয়ে। নির্বাচনী পরীক্ষা নিয়ে একটা নোটিশ আমি পেয়েছি, যেটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডে আমি নোটিশটা পেয়েছি। আর তোমার যে বোর্ড, অর্থাৎ তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকতে পারো, চট্টগ্রাম বোর্ডের হয়ে থাকতে পারো, তোমারও খুব শীঘ্রই তোমার বোর্ডে এই নোটিশটা তুমি পেয়ে যাবা। যেহেতু সাধারণত একটা বোর্ড যদি কোনো কিছু ফলো করে থাকে, বাকি বোর্ডগুলোও সাধারণত ওই নিয়মটা ফলো করে থাকে। বিশেষ করে ঢাকা বোর্ডকে সবাই ফলো করে, আর দিনাজপুর বোর্ডকেও অনেকে ফলো করতে পারে, বিশেষ ক্ষেত্রে তোমার যখন পরীক্ষার ইস্যু নিয়ে তারা অনেকটা ফলো করতে পারে। তো যাই হোক, এই ব্যাপারে যে নোটিশটা পেয়েছি, অর্থাৎ তোমাদের নির্বাচনী পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাদের স্কুলে হয়তো অনেকে ইতিমধ্যে তোমরা আভাস পেয়েছো যে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে, তো তোমাদের এর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। সাধারণত তোমরা এখন সিলেবাসটা নিয়ে প্রস্তুতি নিবা, সেটা হচ্ছে তোমার বাংলা এবং ইংলিশের জন্য যে আলাদা সিলেবাসটা পেয়েছ, অর্থাৎ বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ প্রথম ও দ্বিতীয়ের জন্য আলাদা যে সিলেবাসটা পেয়েছো সেটার উপর ভিত্তি করে, এবং আগের শর্ট সিলেবাস যেটা ছিল সেটার উপর ভিত্তি করে তোমরা প্রিপারেশন নিচ্ছ। এই ব্যাপারে তোমরা এখন যেহেতু কলেজ স্কুল সব খুলেছে, তোমরা কলেজ স্কুলের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবা। আর নির্বাচনী পরীক্ষা কখন হবে, যেমন দিনাজপুর বোর্ডে যারা আছে এবং অন্যান্য বোর্ডে যারা আছে তাদেরও একটা সম্ভাব্য তারিখ হচ্ছে তোমার 3/4/2022 হতে পারে। এটা কাদের হতে পারে সেটা বলি, এখানে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত 2022 সালে মাধ্যমিক স্কুল এসএসসি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত সংক্রান্ত ভার্চুয়াল সার্ভার সিদ্ধান্ত মোতাবেক 2022 এসএসসি শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী 3/4/2022 তারিখে সম্পন্ন করতে পারে। অর্থাৎ দেখা যাবে তোমার যারা এসএসসি আছো তোমাদের এই তারিখে একটা নির্বাচনী পরীক্ষা হতে পারে, আর এর পরবর্তীতে দেখা যাবে তোমাদের সাথে সাথে হয়তো এইচএসসির নির্বাচনী পরীক্ষাটা হতে পারে। তাই তোমরা প্রিপারেশন নিয়ে রাখো, তোমাদের জন্য হয়তো খুব শীঘ্রই নিউজ আসবে, আমি যখন নিউজ পাবো তখন তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো আরও বলা হচ্ছে উল্লেখ্য জিপিএ উন্নয়ন এবং পরীক্ষার্থী ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। শুধুমাত্র যারা জিপিএ উন্নয়ন, অর্থাৎ যারা হচ্ছে আবার তোমার তার জিপিএটা বাড়ানোর জন্য পরীক্ষা দিবে, অর্থাৎ তোমার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জিপিএটা বাড়ানোর জন্য, তারা ব্যতীত সকলকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তবে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষার বিষয়টি শিথিলযোগ্য। অর্থাৎ যারা একটা বিষয়ে ফেল করেছ, তোমরা চাইলে পরীক্ষা দিতেও পারো না দিতে পারো, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তোমরা যারা ফেল করেছো তোমরা তোমাদের কলেজের সাথে কথা বলবা, স্কুলের সাথে কথা বলবা, তারা যদি বলে হ্যাঁ তুমি পরীক্ষাটা দাও তোমার ভালো হবে অথবা তোমার দেওয়া আছে তাহলে পরীক্ষাটা দিতে হবে, আর যদি দিতে না বলে তাহলে তোমার না দিলেও চলবে। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলি, তোমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখতে পারো যে তোমাদের 3/4/2022 তোমাদের কী হতে পারে, তোমার নির্বাচনী পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। এই ব্যাপারটা জানানো ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।